উপস্থিত বিধায়ক বঙ্কিমোহন অশোক বিশ্বাস আপনার সমাচার বিশ্বাস আমাদের কোন পিঠেটা বানাতে যায় মহিলারা কোন বাড়ির বউ গিয়ে পার্টি অফিসে পিঠে বানায় রাত একটার সময় কোন ভদ্রলোকের বাড়ির বউ যায় কেন যাচ্ছে কেউ আনন্দে যাচ্ছে না কেউ সুখে যাচ্ছে না না গেলে বাড়ির পুরুষদের ধরে নিয়ে যাবে জেলের বাবা পেটাবে হাত পা ভেঙে দেবে বাড়ি ভেঙে দেবে মহিলাদের জোর করে তুলে নিয়ে যাবে ওখানকার সমস্ত মহিলারা কেউ সুরক্ষিত নন সবার সম্মান হানি করা হয়েছে তাই দেখুন গত মাসের পর মাস ধরে সন্দেশকালী মহিলারা আন্দোলন করে রাস্তা অবরোধ করেছেন জেটকে আটকেছেন পুলিশকে ঢুকতে দেয়নি যে তোমরাই হচ্ছে বদমাইশের না তোমরা আসছো পুলিশ নিয়ে গুন্ডাদের আসছে পুলিশের সামনে গুন্ডারা অত্যাচার করছে তুলে নিয়ে যাচ্ছে ওখানকার মহিলারা আন্দোলন করে দেখিয়েছেন তার একজন মুখকে আমরা ওখানে কেন্দ্রীয় রাখি তো গ্রামে গঞ্জে যে ধরনের অত্যাচার চলছে সে খবর সবসময় আসে না সব জায়গায় এরকম চলছে লোক হাহাকার করছে এর প্রতিবাদ করতে হবে সেই জন্য এই উপনির্বাচনে আমরা এসেছি এই অন্যায়ের প্রতিবাদ করব এর বিরুদ্ধে ভোট দিন মমতা ব্যানার্জি যা ইচ্ছা করতে পারেন না যা ইচ্ছা বলতে পারেন না যাকে ইচ্ছা নেতা বানিয়ে আপনি বসিয়ে দেবেন যে আমার নাটক করছেন সরাবেন আপনার অনুরোধ নেই সরানো আপনি পারেন না দখল হয়ে যাচ্ছে সব জায়গায় ফুটপাত আরে যদি দম থাকে আপনি আগে দেখান টিএমসির যত অফিস যেখানে আছে কোনো কাগজ নেই সব সরকারি জায়গায় আছে অফিসগুলো আগে ভাঙুন যদি আপনার কাছে মূল্যজাত থাকে আগে টিএমসির অফিস ভাঙুন আগে তিনজনের অফিসটা ভাঙুন তার কোনো কাগজ নেই আমি জানি রাস্তা ফুটপাত পিডব্লিউডির জায়গা ইরিগেশনের জায়গা রেলের জায়গা যেখানে যত জায়গা আছে সব জায়গায় টিএমসির একটা করে রাতারাতি অফিস তৈরি হয়ে গেছে ঝান্ডা লেগে গেছে পার্টির কিছু কাজ হয় না পার্টির নেতারা তোলাবাজি করে ওখানে বসে ওটা ব্যবসার জায়গা হয়েছে যত টিএমসির অফিস এখন হচ্ছে ব্যবসার জায়গা ওই এলাকার যত জায়গা দোকান পাট টোকা আরম্ভ করে ব্যবসা বাণিজ্য যেখানে সব জায়গা থেকে টাকা তোলা হয় আর সেই টাকা জমা দিতে হবে যেমন টোল ট্যাক্সের হয় এই নতুন রাস্তা হয়তো কোথাও টোল ট্যাক্স লাগবে গাড়ি বার করতে টাকা দিতে হয় ঠিক ওখানে ব্যবসা বাণিজ্য ধর ধর যাই করুন টিএমসি লোককে চাঁদা দিতে হবে শহর আসলে এখন গ্রামেও চলে আসছে আপনার বাড়ির সামনে যে ইট সিমেন্ট চিপ রড পড়ে থাকে পরে গুলি চলে আসবে বলতে বুঝে কে কার সিমেন্ট কার ইট অমুকে দাও টাকা দাও পয়সা দিয়ে দেবেন বাড়ি করছো কলকাতায় জেলা সমস্ত শহরে পাড়ায় পাড়ায় কিটবানি দেখলেই চলে আসবে দিতে ওখানে আপনারা জানেন সুভাষ চন্দ্র বসুর বংশধর তার পরিবারের লোক কৃষ্ণা বসু সুব্রত বসু তারা তাদের পুরনো বাড়ি সারাচ্ছিলেন সেখানে টিএমসি নেতা পৌঁছে গেছে টাকা না দিয়ে কি করে সারাচ্ছে ঋণ টাকা আজ সুভাষ চন্দ্র বসুর যারা বংশধর তারাও সুরক্ষিত নয় তাদেরকেও কাটমানি দিতে হচ্ছে তারাও তোলাবাজি শিকার হচ্ছে আর মমতা ব্যানার্জি আমাদেরকে বোকা বানাচ্ছেন হকার তুলে দেবেন হকারদের ভয় দেখাচ্ছেন কলকাতা এবারে ভোট কমে গেছে তাই আমার কাছে ভোট দিতে হবে না আমি তুলে দেবো আর যারা ভদ্রলোকরা শিক্ষিত লোকরা এই কুড়ি টাকা দিয়ে তাকে ভোট দেননি কলকাতা তাহলে হবে আপনাকে নিয়ে আমি খুব চিন্তিত আমি রাস্তাঘাট খালি করে দেবো আমাদের ভোটটা দিয়ে আমি মমতা ব্যানার্জি এই চালাকি এই মিথ্যাচার আমরা দেখে আসি প্রায় 12-14 বছর 15 বছর ধরে এখন সেটাই জানাচ্ছেন উনি ভোট হয়ে যাবে নতুন নাটক কিন্তু করার কিছু নাই
বেতন নাই, ডিএ নাই, ধর্ণা আন্দোলন, পরীক্ষার প্রশ্ন চুরি, সব রকম হয়ে যাচ্ছে, চাকরি চুরি, কে পরীক্ষা দিচ্ছে, কে পাস করছে, কে চাকরি পাচ্ছে তাদের মা বাপ নেই, এগুলো নিয়ে মানুষ চিন্তিত। ভোট আসে তার মিথ্যা কথা বলে 500 টাকা দিলেন, তার মধ্যে 1000 টাকা দেবো। গ্রামের ভোলা ভালা আমাদের সিদ্ধার্থ মায়েরা বলছেন ঠিক আছে 1000 টাকা তো পাবো, ভোটটা দিয়ে দিই। আর এই ভোট দিয়েছেন বলে 5 বছর আপনাকে শোষণ করবো, আপনার বাড়িতে জল হবে না, আপনার রাস্তা ঠিক হবে না, আপনি রেশন সময় পাবে না, আপনার ছেলে কোনদিন চাকরি পাবে না, আপনার কর্তার চাকরি করলে না সময়ে বেতন পাবে না, দিয়ে পাবে এই 1000 টাকা 500 টাকার জন্য। ওই একবার লোক দেখিয়ে 5 বার ভোট নেবে, আর আপনার ভবিষ্যৎ বন্ধে তার ছেলেমেয়েরা কোনো চাকরি পাবে না। আর দেখুন স্কুলে স্কুলে যত স্কুল আছে গ্রামে পড়া মাস্টার আছে, কোথায় একজন আছে, কোথাও দুজন আছে, আর নাহলে ওই পার্ট টাইম আছে, কন্ট্রাক্টর আছে, প্যারাটিচার আছে, আসে 2 ঘন্টা থাকে চলে যায়। যারা গরিব মানুষ গ্রামে তার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়তে যায়, টিচার নেই, পড়াশোনার ব্যবস্থা নেই, কি আছে, যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কি তৈরি হবে, সে ওই ভ্যান চালাবে, সে টোটো চালাবে, নাহলে 100 দিনের কাজে সে লেবার হওয়ার কিছু করতে পারবে না, যার ভাবে জমি আছে সে চাষ করবে, আর না হলে এখান থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে চাকরি করতে, এখানে কিছু হবে না, সেরকম মানুষ তৈরি করা হবে। আর নাহলে টিএমসি জোড়া তুলে ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ, তোলাবান তোলাবা কাঠমান্ডা সব জায়গায় বিধায়ক আছেন, জেলা নেতৃত্ব আছেন, আমাদের মাননীয় প্রার্থী শিক্ষক ধবল বিশ্বাস এসছেন, যদিও সমাধান পাই আমাদের এই বর্ষায় তিনি আমাদের প্রশাসনের ছাত্র চিকিৎসা আছেন, জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বিশ্বাস, আমাদের ভদ্রলোকের বাড়ি বউ যায় কেন যাচ্ছে, কেউ আনন্দে যাচ্ছে না, কেউ সুখে যাচ্ছে না। আমি বিশেষ করে বলবো, আমাদের পরিবার যারা আছে পরিবার থেকে তোমরা একটু বাদ দিয়ে যাও।